হায় মুসলমান আমার বন্ধুরা আমার ভাইয়েরা, এজন্য হৃদয়ের কান লাগা শোনার চেষ্টা করেন যে নবী তাম জিন্দিগি বর আমাকে আপনাকে এভাবে করে করে স্মরণ করেছেন, জীবনের শুরু লগ্ন থেকে নিয়ে এমনি করে আল্লাহর আরশে আজিম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমাকে স্মরণ করেছেন। এতটুকুই না, এখনো পর্যন্ত মদিনায় রওজায়ে আতহারের মধ্যে শায়িত অবস্থায় আল্লাহর কাছে কেবলমাত্র একটাই দোয়া করছেন, আল্লাহুম্মা আগফিরলি উম্মতি, আয় আল্লাহ আমার উম্মতকে মাফ করো। এতটুকুই না, ময়দানে মাহশরে যখন নাকি কিয়ামতের মাঠ কায়েম হবে, আমার নবী এবার তো উঠবেন, তো উঠবেন ময়দানে মাহশরে, উঠবার পরে সর্বপ্রথম জিব্রাইলকে জিজ্ঞাসা করবেন, জিব্রাইল আমাকে পরে উঠানা নাকি, আমার উম্মত কোথায়, আমার উম্মত কোথায়? জিব্রাইল বলবে, ইয়া রাসূলুল্লাহ, এখনো পর্যন্ত বিচারের মাঠ কায়েম হয় নাই, অতএব আপনার উম্মত এখনো পর্যন্ত ওঠে নাই। জিব্রাইলকে আবার প্রশ্ন করবে, বুঝেছি, আমার উম্মতকে বুঝি জাহান্নামে পাঠিয়ে দিয়েছ? নবী এবার দৌড়া যাবে, সে এমনি করে মিজানের পাল্লায় দৌড়ায় আবার যাবে হাউজে কাউসারে, দৌড়া যাবে সে পুলসেরাতে, দৌড়া যাবে জাহান্নামে, খুঁজবে উম্মত কই, উম্মত কই, কারণ উম্মত বিনে রসুলের জীবনও চলে নাই, মরার পরও রসুলের চলবে না। আহ, ময়দানে মাহশরে গলা কাটা মুরগির মতো একজন মানুষ তিনি হলেন আমার আপনার নবী, এভাবে করে করে উম্মতই খুঁজতে থাকবেন। ও মুসলমান, আমার আল্লাহ যখন কাহার রূপ ধারণ করবেন, ওই মুহূর্তের মধ্যে সমস্ত নবী আনে কারাম তো বলতে থাকবেন, ইয়া নফসি, আয় আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। শুধু এতটুকু না, এভাবে করে করে জিব্রাইল আমিন বলতে থাকবেন আল্লাহর আরশের আজিমের খুঁটি ধরে ধরে, সাল্লিম, আয় আল্লাহ আমারে তুমি হেফাজত করো, আমারে বাঁচাও। ওই মুহূর্তের মধ্যে একটাই মাত্র আওয়াজ আসবে, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, আয় আল্লাহ আমার উম্মত, আমার উম্মত। তিনি আর কোনো নবী নন, তিনি হলেন আমার আপনার নবী। আয় দোস্ত, সেই দিন আমার আমাবি আমাকে আপনাকে ধরে ধরে সাফাত করে করে সেই জান্নাতে নেবেন। সেই নবীও যদি এই কোরআনের কারণে আমার আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবেন, আর ডেকে ডেকে বলবেন, আল্লাহ আমার এই উম্মতের মাঝে রেখে যেতিলাম, তুই এই উম্মতগুলো পরে নাই, ধরেও নাই, নিজের জীবনেও না, ব্যক্তি জীবনে, সামাজিক জীবনেও না, বাস্তব এমনি করে রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করে নাই, আল্লাহ তুমি তাদেরকে ধরো, তুমি তাদেরকে পাকড়াও করো। আচ্ছা, এবার বলেন, সেদিন বাঁচবার কোনো রাস্তা থাকবে কি? বানায় দিয়ে যায়, যদি পুঞ্জিটা আপনারা গ্রহণ করতে পারেন, আপনাদেরকে একটা কথা বলি, এই যে আমি আপনাদেরকে বারবার করে বলছি সুবহানাল্লাহ বলেন, অনেকেই তো বলতে চাচ্ছেন না, সুবহানাল্লাহ অর্থ কি আপনারা জানেন? সুবহানাল্লাহ অর্থ আল্লাহ তুমি পবিত্র। যখন বান্দা বলে আল্লাহ তুমি পবিত্র, ওই মুহূর্তে আমার আল্লাহ ফিরিস্তাদেরকে ডেকে ডেকে বলেন, ফিরিস্তারা, বান্দারা বলছেটা কি, বান্দারা বলছেটা কি? ওরা বলছে আমি নাকি পবিত্র, আরে তো আমি এমনিই তো অটোমেটিক পবিত্র, আমার তো কোনো গুনাহ নাই, গুনাহের কোনো ময়না নাই, কাজে আমি এমনি পবিত্র। কিন্তু যেই বান্দা বলছে আমি পবিত্র, এই বান্দা তো গুনাহ করে, গুনাহের ময়লা আছে। ও ফিরিস্তারা, তাকা দেখ না বান্দা কোনটা বলে সুবহানাল্লাহ, বলে বান্দা আপনার বান্দা আবদুল্লাহ আব্দুর রহিম আব্দুল করিম তো বলছে আমার আল্লাহ, ডেকে ডেকে বলেন ফিরিস্তারা, তাহলে তোরা সাক্ষী থাক, তোরা জেনে রাখ আমি আল্লাহ ঘোষণা দিলাম, যারা বলছে সুবহানাল্লাহ মানে আমি পবিত্র, আমি আল্লাহ উল্টা তাদের ব্যাপারে ঘোষণা দিলাম, আমি আল্লাহ তাদেরকে গুনাহের ময়লা থেকে পবিত্র বানা দিলাম। দেখেন তো কার গুনাহ মাফ করানোর দরকার নাই, এ বলছে না, এবার আরও একবার আরেকটু মাফ করানোর জন্য বলেন না সুবহানাল্লাহ, আরও জোরে জবান খুইলা বলেন না সুবহানাল্লাহ। আরে কত উত্তম অফার আপনাদেরকে আরও শোনা যায়, এই যে সুবহানাল্লাহ বলছেন না, সুবহানাল্লাহ বলার কারণে শুধুমাত্র কেবলমাত্র এই গুনাহই তো মাফ হচ্ছে না, কেবলমাত্র এখানে গুনাহই মাফ হচ্ছে না, আপনার যে একটা মিজানের পাল্লা আছে, আমার মালিক ওই মিজানের পাল্লাটা প্রতি সুবহানাল্লাহ বলার কারণে অর্ধেকটা নেক দ্বারা পূর্ণ করা দেয়। আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, কেউ যদি একবার আলহামদুলিল্লাহ এই বাক্যটা পাঠ করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার মিজানের পাল্লাটা নেক দ্বারা পূর্ণ করে দেন। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার তামলাউ বাইনাস সামাই ওয়াল আরদ, কেউ যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই বাক্যটা পাঠ করে, আমার আল্লাহ আসমান এবং জমিনের মধ্যবর্তী যতটুকু ফাঁকা জায়গা আছে ওই ফাঁকা জায়গাটা আমার আল্লাহ অর্ধেক এমনি করে ফাঁকা জায়গাটা আমার আল্লাহ নেক দ্বারা পূর্ণ করে দেন। জোরে কন সুবহানাল্লাহ।
এতটুকুই না, আমার নবীজি যখন মেরাজ গিয়েছিলেন ফিরবার পথে ওই মুহূর্তে পয়গম্বর ইব্রাহিম নবীর সাথে সাক্ষাৎ হয়েছিল। সাক্ষাৎ হবার পরে তিনি বলেছিলেন, যাবেন তো দুনিয়ায়, যাবার পরে বলবেন আমার সন্তানদেরকে দুনিয়ার জমিনে যেন বসে বসে জান্নাতে গাছ রোপণ করে। বলে কেমনে আমার উম্মত তো থাকবে দুনিয়ায়, জান্নাতের মধ্যে কেমন করে গাছ রোপণ করবে? বলে আপনার উম্মত যদি দুনিয়ার জমিনেও থাকে কিন্তু এই দুনিয়ার জমিনের মধ্যে বসে একবার সুবহানাল্লাহ একবার আলহামদুলিল্লাহ বলে, আমার আল্লাহ প্রত্যেক সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর বিনিময়ে জান্নাতে গাছ রোপণ করে দেন। আরো জোরে বইলা আরেকটা লাগান, চিৎকার মারা বইলা আরেকটা লাগান, বাবার জন্য একটা লাগান, মায়ের জন্য আরেকটা লাগান, দাদার জন্য একটা লাগান, দাদির জন্য আরেকটা লাগান, আরে নানি দোষ করলো ডাকি নানির জন্য আরেকটা লাগান, নানা বেচারা অপরাধ করলো কি নানার জন্য আরেকটা লাগান। এই এলাকার মাটির নিচে অন্ধকার কবরে আমার আপনার সাহিত সারা যারা সাহিত তারা আমার আপনার কারো না কারো আত্মীয়, চিৎকার মেরে বলে তাদের জন্য আরেকটা লাগান। লাগা দিলাম আজকে, এমনি করে গুনাহ মাফ হলো, এমনি করে জান্নাতের গাছ রোপণ হলো। নবীজি বলেন গাছটা কত বড়, বিশ্বনবী বলেন শোনো গাছটা এত বিশাল এত বিশাল। হায় হায় উম্মত, একটা দ্রুতগামী গোড়া এক বৎসর দুই বৎসর নয় বরঞ্চ 500 বৎসর পর্যন্ত ওই গাছের ছায়ার ভিতরে যদি দৌড়ায় দৌড়ায় ওই গাছের ছায়ার টুকুন শেষ করতে পারবে। আলহামদুলিল্লাহ আপনাদের এই আমলটুকু করছেন, মাহে রমজান আসছে, ছোট্ট এই আমলগুলো নিজের পুঞ্জি বানান। আমার আল্লাহ তো ডেকে ডেকে বলেন বান্দা ফাযকুরুনি আযকুরকুম, বান্দা তুমি আমারে স্মরণ করো না আমি মালিক তোমারে স্মরণ করব। তুমি স্মরণ করবা কেমনে? বিসসালাতি ওয়াত তাসবি, তুমি নামাজের মাধ্যমে আমি আল্লাহকে স্মরণ করো। নামাজ শেষ, হাতের মধ্যে তাসবির দানাটা নিয়ে তুমি আমি আল্লাহকে তাসবি পড়তে পড়তে স্মরণ করো। স্মরণ করতে দেরি আমি আল্লাহও তোমার সঙ্গে সঙ্গে স্মরণ করব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। যে কথাটা আপনাদেরকে শোনাচ্ছিলাম এই কোরআন, এই কোরআনের এটা কত বড় এক পাওয়ারফুল কোরআন। আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষ তোমরা জানো না, আমি আল্লাহ এই কথা জানা দিচ্ছি দুনিয়ার সমস্ত লেখককে এই কথা বলে যে আমার কিতাবে ভুল হলে ধরা দিবেন, আগামী মুদ্রণে পরিশুদ্ধ করে নিব। কিন্তু আমার আল্লাহ বলেন সন্দেহ নাই, সন্দেহের অবকাশ পর্যন্ত নাই। জোরে কোন সুবহানাল্লাহ। মক্কার ওই জমিনের ভিতরে আমার আল্লাহর নবীর উপরে যখন নাকি কোরআন নাযিল হচ্ছিল, আপনারা জানেন আমার নবীকে এবার মক্কার ওই মানুষগুলো বলতে লাগলো, মুহাম্মদ এটা রাত্রিবেলা এমনি করে বানায়, দিনের বেলা আমাদের কাছে এমন করে প্রচার করে। আল্লাহর নবীকে এভাবে করে করে যখন নাকি বৎসনা দিচ্ছিল, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতাল্লিল আলামিন ওই মুহূর্তের মধ্যে বড় কষ্ট পেতে লাগলেন। কারণ এই কোরআন রসুলের সিনায় দান করেন তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাযিল করে দিলেন, এর মক্কার মানুষেরা তোমরা তো এই কোরআনকে তোমরা এভাবে করে ভাবো, মুহাম্মদ সে নিজে বানায় আর তোমাদের কাছে বর্ণনা করে, কোরআন এত বড় এক দামি কিতাব, আমিও তোমাদেরকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, যাও কাবা গৃহের মধ্যে আমি আল্লাহ লিখে দিলাম ইন্না আতাইনা কাল কাউসার, এরপরের অংশটা তোমরা লিখে নিয়ে আসো, এরপরের আয়াতটা কি হতে পারে তোমরা নিয়ে আসো। আল্লাহর কোরআন তার প্রমাণ, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি وادعوا شهداءكم من دون الله ان كنتم صادقين। আমার বান্দার উপরে আমি যা নাযিল করেছি এর মধ্যে তোমাদের যদি কোনো প্রকারের সন্দেহ থাকে তাহলে তোমরাও তো তার মতো এমনি আরবি, তাহলে তার মতো করে তোমরাও বানায় আনো, তোমরা একটা কোরআনের একটা সূরা অথবা কোরআনের সূরার বাকি অংশটা তোমরা বানায় আনো। আল্লাহ পাক ওই কাবা গৃহের মধ্যে অতটুকু অংশ লিখে দিয়ে আসলেন। ও মুসলমান আমার বন্ধুরা, লিখা দেওয়ার পরে এই দুনিয়ার জমিনের বুকে মক্কার জমিনের মধ্যে সবচেয়ে বড় বুদ্ধিজীবী যারা ছিল, বড় পণ্ডিত যারা ছিল, যারা বাদশাহবিদ ছিল, সকলেই একত্রিত অবস্থায় বসলো বসবার পরে তারা দেখতে পেল এই কোরআন এত বড় ফসিহ বালিগ, এত বড় এক দামি গ্রন্থ, এরপরের কি অংশ হবে সেটা তারা তাদের মধ্যে বানানোর মতো সক্ষমতা কারোর মধ্যে নাই। লাবিদ নামক বড় শিক্ষিত ওই মানুষটা যে এবার কাবা গৃহের মধ্যে এই আয়াতে কারিমার
পরে আবার বাকি আয়াত কারিমা লিখে দিয়ে আসলো, ও দুনিয়ার মানুষ তোমরা জানো না আমার আল্লাহর কোরআনটা এত দামি কোরআন, সে সঙ্গে সঙ্গে লিখে দিয়ে আসলো ইন্না আতাইনাকাল কাউসার লাইসা হাদা মিন কালামিল বাশার, ইন্না আতাইনাকাল কাউসার এর পরবর্তী অংশ এটাই কেবলমাত্র, এটা দুনিয়ার কোনো মানুষের বানানো কিতাব না, মুহাম্মাদের ব্যাপারে তোমরা যে তোহমত দাও মুহাম্মদ বানায় আর তোমাদের কাছে বলে এটা মুহাম্মাদের দ্বারা অসম্ভব না, বরঞ্চ এটা কেবলমাত্র দুনিয়ার কেউ বানানেওয়ালা না, তার বানানেওয়ালা কেবলমাত্র কেবলমাত্র আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ, এই জন্য এই দামি কিতাব, এই দামি কিতাব আমার আল্লাহর, এই কিতাব আমার আপনার জীবনের মধ্যে ধারণ করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ও মুসলমান, মাহে রমজান আসছে, বড় পরিতাপের বিষয়, আমি আপনি কোরআন পড়তে জানি না, আমি আপনি কোরআনের প্রতি সময় দেই না, আমি আপনি কোরআন শিখতে জানি না, এই মসজিদের ভিতরে যদি জিজ্ঞাসা করি বাবা নামাজ তো পড়েন 50 বৎসর যাবত, 40 বৎসরের যাবত, 30 বৎসর যাবত, কোরআন কি শুদ্ধভাবে পারেন, কোরআনের 4-4টা সূরা শুদ্ধরূপে পারেন? অন্ততপক্ষে গাঁটটা নত করে বলবে হুজুর পারি না। কথা বলেন না কেন? জোরে বলেন না কেন? নওজোয়ান বন্ধুরা, আমিও যদি তোমাদেরকে প্রশ্ন করি হুজুর হ্যাঁ বন্ধু বলো তুমি কোরআন পারো, বন্ধু দেখে দেখে বলবে হুজুর সব ভাষা পারি, ইংরেজি অঙ্ক ভালো পারি, A+ এমনি করে ভালো ভালো নাম্বার উঠিয়েছি, কিন্তু হুজুর কোরআন পারি না। আমি বলি তার চাইতে পরিতাপ, তার চাইতে বড় দুঃখের বিষয়, জমিনের বুকে আর কিছুই নাই। জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুরা আমার ভাইরা, আমি বলি এই কোরআনের যে বুঝেছে সেই দামি হয়েছে, এই কোরআন যে বুঝেছে কোরআনের মহাব্বত যার দিলের ভিতরে ঢুকেছে সে কোরআনবিহীন থাকতে পারে না। আজ একজন ব্যক্তি এমনি করে কারামুক্ত হয়েছেন, যার নাম হলো মাহমুদুল হাসান, মুফতি মাহমুদুল হাসান গনবি দামাত বরকাতহুম, নিশ্চয়ই অনেকেই তিনাকে আপনারা চিনেন। তিনি এমন একজন মানুষ যিনি নাকি এমনি করে লিলাহি কালিমাতুল্লাহ কালিমার এমনি এই দিনকে উর্ধ্বীন করবার জন্য নিজের জীবনকে বিসর্জন দিয়েছেন, প্রত্যন্ত অঞ্চলে যেয়ে তিনি এমনি করে মানুষদেরকে দিন বুঝিয়েছেন, NGO সংস্থাদের তাদের কার্যক্রমকে প্রতিহত করবার জন্য তিনার জীবনের মধ্যে প্রত্যন্ত অঞ্চলে যেয়ে যারাই কাজ করেছেন তার মধ্যে মুফতি মাহমুদুল হাসান গনবি দামাত বরকাতহুম তিনি অন্যতম এক ব্যক্তিত্ব। যে মুসলমান আমার বন্ধুরা, তিনি এসেছেন বের হয়ে বটে কিন্তু শূন্য হাতে আসেন নাই, রিক্ত হস্তে আসেন নাই, তিনি জেলখানার মধ্যে বসে বসেও আল্লাহর কালাম শুধুমাত্র পড়েনি নাই, আল্লাহর কালামকে নিজের সিনার মধ্যে 30 পারা ঢুকিয়ে কোরআনের হাফেজ হয়ে বের হয়েছেন। জোরে কোন মারহাবা, জোরে কোন মারহাবা। এজন্য আপনাদের কাছে একটা কথাই বলতে চাই, ও মুসলমান শুধুমাত্র সময়ের ব্যাপার, শুধুমাত্র কেবলমাত্র এই কোরআন সময়ের ব্যাপার, যদি আমি আপনি সময় দিতে পারি খোদার কসম এই কোরআন আমার আল্লাহর একখানা ওয়াদা আছে, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন, দুনিয়ার জমিনে কোনো ভাষার ক্ষেত্রে আমার আল্লাহ বলে নাই তোমাদের জন্য আমি ইংরেজিকে সহজ করেছি, তোমাদের জন্য অঙ্ককে আমি সহজ করেছি, তোমাদের জন্য বাংলাকে সহজ করেছি, তোমাদের জন্য আমি ইউরোপিয়ান ভাষাকে সহজ করেছি, বরং কেবলমাত্র আমার আল্লাহ বলেছেন বান্দা দুনিয়ার জমিনে আমি সবচেয়ে তোমাদের জন্য যে ভাষাটাকে সহজ করেছি সেটা হলো কোরআনের ভাষা। জোরে কন্না সুবহানাল্লাহ। হাই মুসলমান, যেই ভাষা আমার আপনার জীবনের মধ্যে এতটা ভূমিকা রাখে এই ভাষা আমি আপনি জানি না। আল্লাহর নবী তো বলেন ওহিব্বুল আরব আলী সালাস লিআন্নি আরব আরবিয়ুন ও উম্মত, তিন কারণে তোমরা আরবি ভাষাকে ভালোবাসো। এই কারণ তার মূল কারণটা কি? এক নম্বর কারণ হলো লিআন্নি আরবিয়ুন, আমি আরবি, যার কারণে আরবি ভাষাকে ভালোবাসো। আল কোরআন আরবিয়ুন, এবং কোরআনের ভাষাও হবে আরবি, এই কারণে কোরআনকে ভালোবাসো। তৃতীয় নম্বর হলো লিসানু আহলুল জান্নাহ আরবিয়ুন, জান্নাতে যে যাবেন সে আশা যে করেন, মনের ভিতরে যে জল্পনা কল্পনা রাখেন, সেই জান্নাতিদের ভাষা কোনো ইংলিশ নয়, জান্নাতিদের ভাষা কোনো ইউরোপিয়ান ভাষা নয়, জান্নাতির সকলের ভাষা হবে আরবি। জোরে কন্না সুবহানাল্লাহ। এই জন্য অন্ততপক্ষে এই কোরআনের এই ভাষাটাকে নিজের জীবনের মধ্যে রপ্ত করার চেষ্টা করুন, যদি করতে পারেন অন্ততপক্ষে মাহে রমজান আপনার ভালো কাটবে, কারণ এই কোরআন যদি যার সিনার ভিতরে থাকবে, কোরআন যার তেলাওয়াত যার হবে, কোরআন যে পড়বে কোরআন যে শুনবে, আমার আল্লাহ তার ব্যাপারে একটাই ঘোষণা দেন, সেটা হলো তার ঈমানের মধ্যে শান হবে, তার ঈমান তরতাজা হবে, তার ঈমানটা এমনি করে তার ঈমান প্রতি মুহূর্তে গর্জে উঠবে। আজ এজন্যই তো লক্ষ্য করে দেখতে পাই যখন এই জমিনের ভিতরে
ভিতরে কোনো নাস্তিক আর মুরতাদ ইহুদি খ্রিস্টানের দালাল যখন আল্লাহর বিরুদ্ধে নবীর বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে কথা বলে, ওই মুহূর্তের ভিতরে সাধারণ মানুষের থেকে অন্ততপক্ষে যাদের সিনায় আল্লাহর কালাম আছে ওই আলেমি দিনগণ মাদ্রাসার ছাত্রগণ ময়দানের মধ্যে জীবন বাজি রেখে নেমে পড়ে। তার মূল কারণটা হলো আমি বলি এই কোরআন জোরে কোন ঠিক কিনা। আমার আল্লাহ বলেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, তোমার ঈমান বাড়বে কিভাবে? তোমার ঈমান বাড়ার মূল কৌশল হলো, মূল হাতিয়ার হলো সেটা হলো আল্লাহর কালাম। আল্লাহর কালাম ঈমানদার যত শুনবে তার ঈমান আস্তে আস্তে করে বাড়তেই থাকবে। জোরে কন্না সুবহানাল্লাহ। এই জন্য আমি আপনাদের কাছে যে এই কথাটা বলতে চাই, ঈমানকে যদি বৃদ্ধি করতে চান, ঈমানকে যদি আপনি সচল করতে চান, ঈমানকে যদি আপনি ধারালো করতে চান, তাহলে একমাত্র উত্তম মাধ্যম হলো আল্লাহর কালাম। আল্লাহর কালাম ছাড়া এই দুনিয়ার জমিনে দ্বিতীয় কোনো পন্থা দ্বারা আপনি এমনি করে ঈমানকে ধারালো করতে পারবেন না। ও আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, এজন্যই তো ইবনে মাজার বর্ণনা এসেছে আল্লাহর নবী সাহাবি হযরত জুনদুব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুম ডেকে ডেকে দুনিয়ার মানুষদেরকে বলতে লাগলেন, দুনিয়ার মানুষেরা, আমরা সর্বপ্রথম ঈমান কবুল করবার পরে যে কাজটা আমরা সর্বপ্রথম আল্লাহ। এজন্য আমি বলি ঈমানকে এমনি করে ধারালো করার অন্যতম হাতিয়ার হলো এই কোরআন। ও মুসলমান, আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব, আজ মাদ্রাসার মাহফিলে আসছেন এই বাচ্চাগুলো এই জায়গার ভিতরে কোরআন শিখে তাদের ঈমান তো সতেজ, কিন্তু আপনার ঈমানটা কেন এভাবে দুর্বল রাখবেন? দুনিয়ার জমিনে এরা তো সম্মানিত, পরকালে এরাও সম্মানিত, আপনি কেন সম্মানিত হবেন না? আপনার সন্তান সম্মানিত হলো, আপনি কেন সম্মানিত হবেন না? তার কারণটা আমি বুঝতে চাই। আমি আপনাদের কাছে বলি, আপনারা তো এই কথা মনে মনে ভেবে বসে আছেন না, আমি আপনাদের কাছে যে কথাটা বলতে চাই সেটা হলো যে এই অন্ততপক্ষে আমার এই সন্তান কোরআন পড়ুক, আমি না পড়লেই তো চলবে। এই কোরআন তো কেবলমাত্র শুধুমাত্র মসজিদের ইমামের জন্য, মুফাসসিরের জন্য, মুহাদ্দিসের জন্য, এই কোরআন তো কেবলমাত্র মোল্লা মাওলানাদের জন্য, এই কোরআন তো কেবলমাত্র মাদ্রাসার উস্তাদদের জন্য, এই কোরআন কেবলমাত্র কেউ শুধুমাত্র এই দুনিয়ার জমিনের যত আলেম ওলামা আছে তাদের জন্য। আমি বলি না বাফ, না নওজোয়ান বন্ধু, এই কোরআন শুধুমাত্র তাদের জন্যই না। আমার আল্লাহ বলেন হুদাল্লিল মুত্তাকিন, কোরআন মুত্তাকিনদের জন্য হিদায়াত। শুধু এতটুকুই না, আমার আল্লাহ বলেন কোরআন শুধুমাত্র তাদের জন্য হিদায়াত না, বরঞ্চ হুদাল্লিল নাস, কোরআন সমস্ত মানুষের জন্য হিদায়াত। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের সিনার ভিতরে কোরআনকে ঢুকাবার চেষ্টা করেন, কোরআনকে নিজের সিনার ভিতরে ঢুকাবার চেষ্টা করেন। কোরআনকে যদি যত সিনার ভিতরে ঢুকাবেন তত আপনার সিনা পরিচ্ছন্ন হবে, স্বচ্ছ হবে, আপনার দিল তত পরিষ্কার হবে। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, এই জন্য সাহাবা আজমাইন যাদের জীবনকে সজ্জিত করেছেন কেবলমাত্র একটাই মাত্র ছিল, সেটা হলো মাধ্যম, সেটা হলো আল্লাহর কোরআন। আমার ভাই একটা যুগ তো ছিল, সেই যুগ যে যুগটাকে বলা হতো আইয়ামে জাহিলিয়াত, বর্বরতার এক যুগ, যে যুগের ভিতরে মানুষ মানুষের মতো ছিল না, মানুষ সম্পূর্ণ সব অমানুষ ছিল। শুধু কত বড় অমানুষ ছিল মানুষগুলো, সে মানুষগুলো নিজ কন্যাকে অপরাধ, কন্যা জন্ম হওয়া এটা লজ্জার বিষয়, সে কারণে নিজ সন্তানকে নিজ হাতে আপন হাতে পুঁতে ফেলতো মাটির নিচে জিন্দা অবস্থায়। ওই মানুষগুলোর পরিবর্তন কতটুকু হয়েছিল, সেই মানুষগুলো এই দুনিয়ার জমিনের বুকে সবচেয়েতে দামি মানুষ হয়েছিলেন। রাসূলুল্লাহ বলেন আমার পরবর্তী এই যুগখানা এত কঠিন যুগ, আল্লাহর রসুল বলেন খাইরুল করুন, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ যুগ হলো আমার সাহাবিদের যুগ। জোরে কন্না সুবহানাল্লাহ। আমি বলি তাদের জীবনের এই আমূল পরিবর্তন কেন হয়েছিল, আমি বলি এই কোরআনের কারণে। অতএব এই সাহাবায়ে আজমাইন এই দুনিয়ার জমিনের বুকে তাম পৃথিবীর সমস্ত মানুষের জন্য এমনি করে মিয়ারে হক সত্যের মাপকাঠি হয়েছিলেন এই কোরআনের কারণে। আজ আমাদের এই সমাজের ভিতরে একটা বড় বিভ্রান্তির মধ্যে আমরা আছি, আলেমে আলেমে দ্বন্দ্ব হচ্ছে একটা বিষয় নিয়ে, সেই বিষয়টা আপনাদের অনেকেই বুঝতে চান না বা বোঝার চেষ্টা করেন না, মাথায় নেবার চেষ্টা করেন না। আমি একটা কথাই বলি, আল্লাহর নবীর সাহাবিদের ব্যাপারে অন্ততপক্ষে ইমানদার হিসাবে আমাদের কোনো প্রকারের আপোষ চলবে না। এই জমিনের বুকে আপনি যত বড় ডাক্তার হন, যত বড় এমনি করে মুফতি হন, মুফাসসির হন, মুহাদ্দিস হন, যত যা কিছুই হন না কেন, আমার নবীর সাহাবিদের ব্যাপারে সামান্য পরিমাণ কটু বাক্য যদি বলেন, খোদার কসম ইমানদার হিসাবে, রসুলের আশিক হিসাবে, রসুলের সাহাবিদের মহব্বত কারণেওয়ালা হিসাবে আমরা তা বরদাস্ত করব না। জোরে কন্না কেন ঠিক কিনা?
কারণ আমার আল্লাহ তাদের ব্যাপারে বলেছেন আল্লাহ পাক বলেন তাদের ইমানের মতো ইমান তোমরা যদি আনতে পারো তাহলে হিদায়ত পাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের তাকওয়ার সেই মাপকাঠি আমার আল্লাহ, তাদের সিনার ভিতরে যা আছেন আমার আল্লাহ বারংবার পরীক্ষা করে আমার আল্লাহ তাদের তাকওয়ার সেই মাপকাঠি আমার আল্লাহ দেখেছেন। শুধু এতটুকুই না, দুনিয়ার মানুষ তোমরা জানো না আমার আল্লাহ তাদের ব্যাপারে কোরআনে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের উপরে আমার আল্লাহ সন্তুষ্ট, তারাও আমার আল্লাহর উপরে সন্তুষ্ট। শুধু এতটুকুই না, আমার রসুল বলেন সাহাবী কান্নুজুম বিআইহিম ইক্তাদাইহুম ইক্তাদাইতুম ইক্তাদাইতুম, ও আমার উম্মতেরা তোমরা শোনো আমার প্রত্যেকটা সাহাবী হলো আমি হলাম চন্দ্রের মতো, আমার সাহাবী হলো নক্ষত্রের মতো। কাজী তোমরা যার ইক্তাদা করবা আবু বকর থেকে নিয়ে অক্সি পর্যন্ত যার ইক্তাদা করবা তোমরা তার ইক্তাদা করার কারণে হিদায়ত পেয়ে যাবা। অতএব এই কথা দ্বারা আমরা এই কথা প্রমাণ পাই আমার আল্লাহ পাক বলেছেন একটাই কথা, তাদের ইমানের মতো করে ইমান আনো। আল্লাহ পাক বলেন ওয়াইদা ক্বিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, আমরা কি তাদের ইমানের মতো করে আমরা ইমান আনবো? সেই বেঈমানরা বলেছিল কিন্তু তাদের ইমান কাদের ইমান? সাহাবীদের ইমান। কেবলমাত্র তাদের ইমানকে এমনি করে শানদার বানিয়েছেন এই কোরআনের মাধ্যমে। অতএব তাদের ইমানের মতো করে ইমান আনার আমার আল্লাহ কথা বলেছেন। এই জন্য আপনাদের কাছে যে এই কথাটা বলতে চাই, এই দুনিয়ার জমিনে সত্যের মাপকাঠি হলো আমার নবীর সাহাবীরা। যারাই কথা বলতে চায় নবীর সাহাবীরা সত্যের মাপকাঠি না। মাইস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীর ঘটনা এনে এই কথা বলতে চায়, তিনি জিনা করেছেন, কাজী এই অবস্থার ভিতরে তিনি কি সত্যের মাপকাঠি মাপা যায় না? আমি বলি হ্যাঁ, তাওবাকারীর জন্য সেও সত্যের মাপকাঠি। একজন তাওবাকারী সে জীবনে তাওবা করেছে, মাইস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে তাওবা করার কারণে নিজেকে পরিশেষে নিজেকে এভাবে করে করে দুনিয়ার জমিনে নিজে হজ স্বীকার করে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন। মুসলমান, এই জমিনের বুকে যারা অন্যায় করবে অপরাধ করবে তাদের জন্য অন্তত পক্ষে ওই মাইস ইবনে মালিক রাসূলের সেই সাহাবী তাদের জন্য মাপকাঠি জোরে কোন ঠিক না। এই জন্য আপনাদের কাছে যে কথাটা বলতে চাই, এই সাহাবীগণ নিজের জীবনকে এভাবে কেন পরিবর্তন করলেন, কেমন করে পরিবর্তন করলেন? আমি বলি এই কোরআনের কারণে, এই কোরআনের সংস্পর্শে আসার কারণে, এই কোরআন পড়ার কারণে, কোরআন জিন্দগির মধ্যে আনবার কারণে, এই কোরআনকে নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করার কারণে, তাদের সামাজিক জীবন, ব্যক্তি জীবন, তাদের প্রতিটা মুহূর্তের মধ্যে এই কোরআনকে পড়ার কারণে। ও মুসলমান, আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, এই জন্য আসছে মাহে রমজান, আপনাদের কাছে একটা অনুরোধ জানাই বা জান, অন্ততপক্ষে কোরআনকে শেখার চেষ্টা করুন। যারা কোরআন পারেন না অন্ততপক্ষে কোরআনকে বোঝবার চেষ্টা করুন। আমার আমার রসুল তো এইভাবে করে বলেন, দুনিয়ার মানুষ তোমরা কোরআনকে সামান্য ভাবো না, তোমরা শুনে রেখো, আল কোরআন হুজ্জাতুন লাকা আও আলাইকা, কোরআন হয়তো বা তোমাদের জন্য পরকালে এমনি করে তোমাদের পরকালে তোমাদের সপক্ষে দলিল হবে, নচেত তোমাদের বিপক্ষে দলিল হয়ে যাবে। হায় বাপ, আমি আপনাদের কাছে যে কথাটা বলতে চাই, এই দুনিয়ার জমিন থেকে বিদায় হবার পরে এই কবরের ভিতরে যদি কোরআন আমার আপনার বিপক্ষে দলিল হয়ে যায়, বাঁচবার কোনো রাস্তা থাকবে না। এই কোরআন আল্লাহর আদালতে দাঁড়িয়ে আমার আল্লাহর কাছে ডেকে ডেকে বলবেন, রব্বুল আলামিন আমাকে দুনিয়ার জমিনে মেহমান হিসাবে পাঠিয়েছিল, আয় আল্লাহ তোমার এই বান্দা আমাকে এভাবে করে করে আমাকে ধরেও নাই, আমাকে ছোড়েও নাই, আমাকে পরেও নাই, আল্লাহ ঘরের কোনার ভিতরে রেখে দিয়েছে, আমার উপরে তেলা পোকা এমনি করে পায়খানা করেছে, আমার উপরে মাকড়সা বাধা বেঁধেছে, আয় আল্লাহ তুমি তাকে ধরো, তুমি তাকে পাকড়াও করো। ও মুসলমান, এই জমিনের বুকে তাওরাত জবুল ইঞ্জিল এমনি করে কোরআন এগুলো আল্লাহর কিতাব বটে, কিন্তু আমার আল্লাহ বলেন বান্দা এই কোরআন আমি আল্লাহর কিতাবও, আমি আল্লাহর কালামও, কারণ আমার আল্লাহ বলেন কালামুল্লাহ এই কোরআন, আমি আল্লাহ এই কোরআনকে বারবার পড়ে পড়ে আমি আল্লাহর লওহে মাহফুজ রেখেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আপনাদের কাছে যে কথাটা বলি, শুধুমাত্র এই কোরআনই শুধুমাত্র আমার আপনার বিরুদ্ধে মামলা দায়ের করে ক্ষান্ত হয়ে যাবে? আরে না বাপ, নওজোয়ান বন্ধু না, খেয়াল করে শোনার চেষ্টা করো, আমার রসুল পর্যন্ত সেদিন আল্লাহর আদালতে দাঁড়া যাবে আর ডাক দিয়া বলবে, ইয়া কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা, রাব্বুল আলামিন আমার এই উম্মত, যে উম্মতের মাঝে আমি দুইটা জিনিস রেখে এসেছিলাম, তারাক্তু ফিকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলি, আয় আল্লাহ আমি চিরকাল এই দুনিয়ার জমিনে থাকব না। আমার উম্মতকে ডেকে ডেকে বলেছিলাম, উম্মত তোমরা অন্ততপক্ষে আমি চলে যাবার পরে দুইটা জিনিস কে তোমরা আঁকড়িয়ে ধরে রেখো, এই দুইটা জিনিসকে আঁকড়িয়ে যদি ধরে রাখতে পারো তাহলে জেনে রেখো
পশ্চিমকালেও তোমরা গোমরা হবে না। এই হাদিসকেও একজন দাঁড় করা এ কথা বলতে চায়। সেদিন তো রসুল 114,000 সাহাবীর সামনে এমনি করে ভাষণ দিয়েছিলেন, ওই মুহূর্তের মধ্যে রসুল দুইটা জিনিসকে মানদণ্ড দাঁড় করিয়েছিলেন, একটা হলো আল্লাহর কালাম, আরেকটা হলো রসুলের হাদিস। সেদিন আবু বকরকে মানদণ্ড দাঁড় করান নাই, সত্যের মাপকাঠি বলেন নাই, হযরত ওমরকে মা সত্যের মাপকাঠি বলেন নাই, অথচ তারা পাশেই ছিল। আমি বলি বোকা কত প্রকারের বোকা হতে পারে, এই বোকার কোনো শেষ নাই। আমি বলি বুঝার কেন চেষ্টা করেন না, আরে তাদের জীবনের মধ্যে কোরআন এবং হাদিসকে পরিপূর্ণরূপে বাস্তবায়ন করেছিল সাহাবাই আজমাইন জোরে কোন ঠিক কিনা। আমার বন্ধুরা আমার ভাইরা, আমি যে কথাটা বলি আল্লাহর নবীর ওই সাহাবি, আল্লাহর নবী এভাবে বলবেন, আল্লাহ তুমি এবার তাদেরকে ধরো, তুমি আবার তাদেরকে পাকড়াও করো। হায় যেই নবী নাকি উম্মতের সাফাতগার, যে নবী উম্মতকে সাফাত করবে, উম্মত সেই উম্মত সাফাত ছাড়া আল্লাহর তৈরি জান্নাতে যেতে পারবে না। ওই নবী যদি আমার আপনার বিরুদ্ধে মামলা দায়ের করে, বাঁচবার কোনো উপায় থাকবে না। হায় মুসলমান আমার বন্ধুরা আমার ভাইরা, এজন্য হৃদয়ের কান লাগা শোনার চেষ্টা করেন। যেই নবী তাম জিন্দিগি আমাকে আপনাকে এভাবে করে করে স্মরণ করেছেন, জীবনের শুরু লগ্ন থেকে নিয়ে এমনি করে আল্লাহর আরশে আজিম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমাকে স্মরণ করেছেন, এতটুকুই না, এখনো পর্যন্ত মদিনায় রওজায়ে আতহারের মধ্যে শায়িত অবস্থায় আল্লাহর কাছে কেবলমাত্র একটাই দোয়া করছেন, আল্লাহুম্মা আগফিরলি উম্মতি, আয় আল্লাহ আমার উম্মতকে মাফ করো। এতটুকুই না, ময়দানে মাহশরে যখন নাকি কিয়ামতের মাঠ কায়েম হবে, আমার নবী এবার তো উঠবেন, তো উঠবেন ময়দানে মাহশরে, উঠবার পরে সর্বপ্রথম জিব্রাইলকে জিজ্ঞাসা করবেন, জিব্রাইল আমাকে পরে উঠালে নাকি, আমার উম্মত কোথায়, আমার উম্মত কোথায়? জিব্রাইল বলবে, ইয়া রাসূলুল্লাহ, এখনো পর্যন্ত বিচারের মাঠ কায়েম হয় নাই, অতএব আপনার উম্মত এখনো পর্যন্ত ওঠে নাই। জিব্রাইলকে আবার প্রশ্ন করবে, বুঝেছি, আমার উম্মতকে বুঝি জাহান্নামে পাঠিয়ে দিয়েছ? নবী এবার দৌড়া যাবে, সে এমনি করে মিজানের পাল্লায় দৌড়ায় আবার যাবে, হাউজে কাউসারে দৌড়ায় যাবে, সে পুলসেরাতে দৌড়া যাবে জাহান্নামে, খুঁজবে উম্মত কই, উম্মত কই, কারণ উম্মত বিন রাসূলের জীবনও চলে নাই, মরার পরও রাসূলের চলবে না। আহ, ময়দানে মাহশরে গলা কাটা মুরগির মতো একজন মানুষ তিনি হলেন আমার আপনার নবী। এভাবে করে করে উম্মতই খুঁজতে থাকবেন। ও মুসলমান, আমার আল্লাহ যখন কাহার রূপ ধারণ করবেন, ওই মুহূর্তের মধ্যে সমস্ত নবী আনে কারাম তো বলতে থাকবেন, ইয়া নফসি আয় আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। শুধু এতটুকু না, এভাবে করে করে জিব্রাইল আমির বলতে থাকবেন আল্লাহর আরশের আজিমের খুঁটি ধরে ধরে, সাল্লিম আয় আল্লাহ আমারে তুমি হেফাজত করো, আমারে বাঁচাও। ওই মুহূর্তের মধ্যে একটাই মাত্র আওয়াজ আসবে, ইয়া উম্মতি আয় আল্লাহ আমার উম্মত, আমার উম্মত। তিনি আর কোনো নবী নন, তিনি হলেন আমার আপনার নবী। আয় দোস্ত, সেই দিন আমার নবী আমাকে আপনাকে ধরে ধরে সাফাত করে করে সেই জান্নাতে দিবেন। সেই নবীও যদি এই কোরআনের কারণে আমার আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবেন, আর ডেকে ডেকে বলবেন, আল্লাহ আমার এই উম্মতের মাঝে রেখে যেতেলাম, তুই এই উম্মতগুলো পরে নাই, ধরেও নাই, নিজের জীবনেও না, ব্যক্তি জীবনে, সামাজিক জীবনেও না, বাস্তব এমনি করে রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করে নাই, আল্লাহ তুমি তাদেরকে ধরো, তুমি তাদেরকে পাকড়াও করো। আচ্ছা এবার বলেন, সেদিন বাঁচবার কোনো রাস্তা থাকবে কি? ও বাফ একটু বলেন না, বাঁচবার রাস্তা থাকবে কি বলেন না? ভাই আমি এই জন্য বলি, অন্ততপক্ষে বাঁচেন, অন্ততপক্ষে রসুলের সেই বিচার থেকে বাঁচবার জন্য আপনাকে একটা অনুরোধ করে যাই। সে অনুরোধ, আমি আপনাদের অনেকেরই তো সন্তান তুল্য, যদি বলেন বাপ পাটা বাড়া দিতে, আমি আপনার পায়ে ধরা আপনাকে অনুরোধ করা যাব। নাও জুয়ান, আমার যদি তুমি বলো বন্ধু বুকটা তুমি আমার কাছে এসে লাগা, তোমার বুকের মধ্যে আমি জড়া ধরা, আমি তোমারে বলে যাব, বন্ধু আল্লাহর কোরআন থেকে একটু শেখার চেষ্টা করো না, একটু শেখার চেষ্টা করো না, যদি তুমি শিখতে পারো কি হবে তোমার? বন্ধু তুমি আজ লজ্জা পাও, ও আমার বাপ আজ আপনি লজ্জা পান, আপনি মসজিদের ইমামের কাছে যে কোরআনকে শিখতে আজ লজ্জা পান, মাদ্রাসার উস্তাদের কাছে যে কোরআনকে শিখতে আজ লজ্জা পান, নিজ সন্তানের কাছে বসে বসে কোরআনকে শিখতে, বাপ আমি বলি, দাদা আমিও বলি, আজ সকাল লজ্জা পান নিজ নাতির কাছে কোরআন বসে বসে শিখতে। আহা, এমন লজ্জা সেদিন ওই রাখবেন যেদিন আমার মালিক ময়দানে মাহশরে কোটি মানুষের সামনে ডেকে ডেকে বলবেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, আ ও আমার পাপাচারীরা, তোমরা আমার নেককার বান্দাদের থেকে পৃথক হয়ে যাও। সেদিন যখন নাকি আপনাকে কোটি কোটি মানুষের সামনে আপনাকে পাপিষ্ট পাপাচার বলে আপনাকে পৃথক করা দিবে কোটি মানুষের সামনে, এই লজ্জার মুখখানা কোথায় ডেকে রাখবেন? যদি সেদিন ডাকতে না পারেন, তাহলে আমি বলি আজ কোরআন শিখে,
আমি বলি আজ কোরআন শিখেন, যদি পড়তে থাকেন ফায়দা কি হবে? প্রতি হরফ তো পড়বেন আলিফ আলিফ বা 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 তা 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 সা 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 পড়তে থাকবেন প্রতিনিয়ত। যদি এ মুসলমান পড়তে থাকবেন, আমার আল্লাহ বলেন বান্দা করবা তো করবা, আমি রিক্ত হস্তে দিব না বান্দা, আমি প্রতি হরফে হরফের বিনিময়ে আমি আল্লাহ তোমার আমল নামায় দশ নেকি দান করে দিব। আর যদি এই অবস্থায় থাকতে থাকতে মারা যেতে পারেন, সৌভাগ্য কি আপনার হবে? সেই সৌভাগ্যটা আপনাদেরকে শোনাই। রাসূলুল্লাহ বলেন, মান সালাকা তরিকান ইলতামিসু বিহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। আরে এলেম অন্বেষণ করার জন্য যে বান্দা মেহনত করে, ওই বান্দা যদি ওই অবস্থায় ইন্তেকাল করে, আমার আল্লাহ তার জন্য জান্নাতের পথটাকে সুগম করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনাদেরকে বলি, আমার একটা উস্তাদ ছিল আপনাদের নোয়াখালী দিনার বাড়ি, নাম হলো মোহাম্মদ আলী সাহেব। তিনি এই এমনি করে আমাদের নোয়াখালী হুজুর বলে আমরা চিনতাম। আমি তাঁতিবাজার মাদ্রাসায় লম্বা সময় পড়াশোনা করেছি, ইসলামপুর তাঁতিবাজার মাদ্রাসায়। সেই জায়গার ভিতরে হুজুরকে দেখতাম, দাড়িগুলো লাল হয়ে গিয়েছে, মানে মেহেদি দিয়ে লাল করে রাখতো, চুলগুলিও লাল হয়ে গিয়েছে, বৃদ্ধ হয়ে গিয়েছে, নিজের খাবার নিজে উঠাতো, নিজের সেই সাদা ধবধবে সাদা সে পাঞ্জাবিটা লুঙ্গিটা সে এমনি করে, তিনার এমনি করে রুমালটা টুপিটা নিজের হাতে ধৌত করত, এভাবে করে করে দর্শে এসে বসত। প্রত্যেক বৎসরে ছাত্রদের নাম লেখা শেষে তিনি নিজের নামটা এভাবে করে করে নিচে নিজের নামটাকে লিখতেন। আমি তালিমুল মুতাআল্লিম হুজুরের কাছে পড়েছি, তা আমি শের একটু বলতে পারতাম, যার কারণে আমি হুজুরকে একদিন জিজ্ঞাসা করলাম বড় মহব্বতে, হুজুর এই কাজটা কেন করেন? আপনার সন্তান তো একটা ডাক্তার আরেকটা ইঞ্জিনিয়ার, বড় বড় পোস্টে আছে, আপনি তো বাড়িতে গেলে বড় আরামে থাকতে পারেন, এত কষ্ট করে নিজের হাতে কাজ করেন, নিজের হাতে উঠায় খাবার খান, কেন করেন এই কাজটা? প্রত্যেক বৎসরে এসে এসে প্রথম জায়গায় নিজের নামটা লেখেন। হুজুর উত্তর করে বলতে লাগলো, বাবা আহারে তুমি জানো না, তলে বলে ইলাম আমার উস্তাদ হিসাবে থাকার চাইতে, তলে বলে ইলাম হিসাবে থাকাটাই আমার কাছে বড় ভালো মনে হয়, আমার কাছে বড় ভালো লাগে। কাজী আমি এই আশা তো আল্লাহর কাছে করি, আমার আল্লাহ হয়তোবা আমি এই এলেম অন্বেষণকারী হিসাবে থাকতে থাকতে যদি এই হালতে ইন্তেকাল করি, হয়তোবা আমার আল্লাহ আমার জিন্দিগির গুণা মাফ করে দিতে পারে। এই জন্য আমি আপনাদের কাছে একটা ওয়াদা দিতে চাই, অন্তত পক্ষে মাদ্রাসার জন্য তো মহাব্বত করেন, এই মাদ্রাসা আপনারাই করেছেন, আপনাদের দান অনুদান এই মাদ্রাসা হয়েছে, নিজে এদেরকে দামি বানায় দিলেন, এই মাদ্রাসার উস্তাদদেরকে দামি বানায় দিলেন, ছাত্রদেরকে দামি বানায় দিলেন, তারা পরকালে জান্নাতের মধ্যে শান্তিতে থাকবে, তাদেরকে ওই বহুতল ভবনের উপরে দেখবেন। আপনারও কি মনে চায় না? আপনারও কি মনটা চায় না একটু বহুতল ভবনের উপরে থাকি? এই জন্য আগামীকাল থেকে অন্তত পক্ষে মাদ্রাসার মধ্যে যে নুরানের উস্তাদকে যে বলবেন যে হুজুর আমারে অন্তত পক্ষে মাদ্রাসার ভিতরে একটা বয়স্ক শাখা করেন, মাদ্রাসার সভাপতি সাহেব ছিলেন, এভাবে করে করে মোহতামিম সাহেবকে বলবেন বয়স্ক একটা শাখা খোলেন, যে শাখার ভিতরে আমরা বয়স্ক মানুষরা নওজোয়ান তরুণরা পড়ব। যদি এভাবে করে করে 40 জন 50 জন 30 জন যে একটা জোর করে হামলা দেন, তারা ফিরাবে না আপনাদেরকে, আপনাদেরকে পড়াবে, প্রয়োজনে প্রয়োজন বোধে কতটুকু টাকা দিবেন, 100 করে টাকা দিলেন, নাই দিলেন, আমার এতটুকু আশ্বস্ত আমার দিলের ভিতরে আছে, মাদ্রাসা আপনাদেরকে বিনা বেতনে পড়াবে, আপনারা পড়তে রাজি আছেন কারা একটু হাত উঠান ইনশাআল্লাহ, রাজি আছেন ইনশাআল্লাহ, একটু হাতটা উঠান, হাতটা উঠান ইনশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো সুরে বলেন আমিন, আল্লাহ সকলকে কোরআন পড়ে নেওয়ালা কোরআন পড়ানে ওয়ালা হিসাবে কবুল করো, সুরে বলেন আমিন।